নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে হিরো ভার্সেলকে নিয়ে একটা বড় আপডেট। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো, অনেক কিছু রয়েছে এই ভিডিওতে তোমাদের জন্য। এবং ভিডিওটা শুরুর আগে যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে কিন্তু আমি যখনই কোনো ভিডিও আপলোড করব খেলাধুলা সংক্রান্ত, তোমাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে এবং তোমরা সবার আগে খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আসা যাক মেইন টপিকে। তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে হিরো ভার্সেলকে নিয়ে একটা বড় আপডেট, যে আপডেটটা উঠে আসছে এসসি ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো তোমাদের জানিয়ে দিই যে এসসি ইস্ট বেঙ্গলে কিন্তু আসতে চলেছেন একজন নেপালের সেন্টার ব্যাক। তো 24 বছর বয়সী নেপালের সেন্টার ব্যাক অনন্ত তামাং। তো অনন্ত তামাং 24 বছর বয়সী এই নেপালের সেন্টার ব্যাক, তাকে কিন্তু এসসি ইস্ট বেঙ্গল তাদের দলে কিন্তু সাইন করিয়ে নিয়েছে এবং খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু এই নেপালের সেন্টার ব্যাককে এসসি ইস্ট বেঙ্গলে দেখতে পাবে। তো অনন্ত তামাং তিনি কিন্তু নেপালের U17, U19 এবং নেপালের U23 টিমে খেলেছেন। তার পাশাপাশি তিনি কিন্তু নেপালের ন্যাশনাল টিমেও খেলেছেন। এবং তোমরা যদি তার ক্লাব ক্যারিয়ারটা দেখো, তিনি কিন্তু 3-স্টার ক্লাব সেখানে তিনি খেলেছেন। তো যথেষ্ট একজন ট্যালেন্টেড এই নেপালের সেন্টার ব্যাক 24 বছর বয়সী অনন্ত তামাং, তিনি কিন্তু আসছেন এসসি ইস্ট বেঙ্গলে। এবং তিনি কিন্তু টমিসলা মার্সেলা, এসসি ইস্ট বেঙ্গলের এই অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক, তার পরিবর্তে কিন্তু আসছেন। তো তোমাদের আরও একবার জানিয়ে দিই, 24 বছর বয়সী নেপালের সেন্টার ব্যাক অনন্ত তামাং, তাকে কিন্তু এসসি ইস্ট বেঙ্গল সাইন করিয়ে নিয়েছে এবং তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি এসসি ইস্ট বেঙ্গলে অনন্ত তামাংকে দেখতে পেতে চলেছ। তো এই আপডেটটা ছিল এসসি ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো তোমাদের কি মনে হয় যে অনন্ত তামাং নেপালের এই সেন্টার ব্যাক, তিনি এসসি ইস্ট বেঙ্গলে আসছেন এবং তিনি টমিসলা মার্সেলার পরিবর্তে আসছেন, সেটা এসসি ইস্ট বেঙ্গলের জন্য কতটা ভালো হতে পারে, তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। এবং তার পাশাপাশি ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দাও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থেকো আর দেখতে থেকো গেম অন।